কালের বিবর্তনে মানুষ নিজেকে সভ্য বলে দাবি করলেও বর্তমান যুগেই অহরহ ঘটছে ধর্ষণ, নারী নির্যাতনের নানান ঘটনা। এর মাত্রা এতটাই প্রকট যে বিশ্বের কোনো প্রান্তেই নারীরা তেমন সুরক্ষিত নন। সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সমীক্ষার জন্য প্রায় 6,550 জন নারীর ওপর গবেষণা করা হয়। এতে দেখা গেছে বিশ্বে এমন 7টি শহর রয়েছে যেখানে পরিবহন ব্যবস্থা নারীদের জন্য মোটেও সুরক্ষিত নয়। অসুরক্ষিত শহরের তালিকায় সর্বপ্রথমে রয়েছে নয়াদিল্লির নাম। এখানে নারীর পক্ষে একা বেড়ানো নাকি একেবারেই অসম্ভব, বিশেষ করে সন্ধ্যার পর। নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবহন ব্যবস্থার তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা। সমীক্ষা বলছে এই শহরে প্রায় 96 লাখ মানুষের বাস, তা সত্ত্বেও এখানকার বাস বা ট্রেন পরিষেবা খুবই নিম্নমানের। মেক্সিকো সিটিতে প্রায় 2,10,00,000 মানুষ বাস করেন। এটি মেক্সিকোর রাজধানী, কিন্তু সভ্য শহর হয়েও এখানকার নারীরা অসুরক্ষিত। এই শহরে নারীরা গণপরিবহনে যাতায়াতকালে প্রতিনিয়ত শ্লীলতাহানি ও শারীরিক হেনস্থার শিকার হন। পেরুর রাজধানী লিমায় বাস ব্যবহার করেন 65 লাখ মানুষ। এই শহরের 1/3 মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছেন। এখানকার পরিবহন ব্যবস্থাও নারীদের জন্য খুবই বিপজ্জনক। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের যোগাযোগ ব্যবস্থা একেবারেই বেহাল। ইতিমধ্যে সাধারণ পরিবহনে নারীদের নানান হয়রানির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। সে কারণে ট্রেনে ও বাসে নারীদের বসার আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই শহরে বাসে চলাচলের সময় নারীদের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা খুবই মামুলি ব্যাপার। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয়, কিন্তু গবেষণা বলছে রাতে এই শহর নারীদের জন্য একেবারেই নিরাপদ নয়। সাধারণ পর্যটকরা বিদেশ যাত্রা বলতেই বোঝেন ব্যাংকক পাতায়া ট্রিপ, কিন্তু দক্ষিণ এশিয়ার পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যাংককও নারীদের জন্য তেমন সুরক্ষিত নয়। এখানকার বাস বা ট্রেনে নারীদের প্রায় হেনস্থার শিকার হতে হয়। আবু দাহের, ভয়েস বাংলা। 7/17-তে মজার মজার তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এরপর পাশের বেল বাটনটি চাপুন, তাহলে সবার আগে সব আপডেট পৌঁছে যাবে আপনার কাছে।